কনফিডেন্স, আস্থা, বিশ্বস্ততা, নির্ভরশীলতা ও আত্মবিশ্বাস। তারা আমি তোমাদেরকে সংক্ষেপে কনফিডেন্সের ইতিহাসে তুলে ধরার চেষ্টা করছি। তোমরা হাই স্টেজে যে পিকচারটা দিচ্ছ সেটা হচ্ছে আমাদের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি এবং যাকে পুরস্কৃত করছেন তিনি আমার সদ্য বড় ভাই জনাব লায়ন মাহমুদ গ্যাসউদ্দিন। তিনি 1989 সালে এই কনফারেন্সের প্রতিষ্ঠা করেছেন, তখন এটার নাম ছিল ম্যাথ ল্যাব। অর্থাৎ তিনি একজন ম্যাথের এক্সপার্ট ছিলেন, ঢাকা ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রিতে অনার্স প্রসেস করেছেন, তারপরে ম্যাথ নিয়ে গবেষণা করেছেন। 1989 সালে ইন্টারমিডিয়েট এবং মেট্রিকের একটা কোচিং সেন্টার খুলছেন, নাম দিয়েছেন ম্যাথ ল্যাব সুধানবাগে। 1991 সালে তিনি ম্যাথ ল্যাবকে কনফিডেন্স নাম দিয়েছেন এবং 1998 সালে কনফিডেন্স বিসিএস নিয়ে কাজ করা শুরু করেছে, তখন ছিল 18তম বিসিএস। 18তম বিসিএসের মাধ্যমে কনফিডেন্সের হাতে ঘড়ি বিসিএসে, তখন কোনো বিসিএস কোচিং বাংলাদেশে ছিল না। তারপরে 2004 সালে আমার শ্রদ্ধেয় বড় ভাই দ্বিতীয় বিয়ে করেন, তৎকালীন কনফিডেন্সের একজন স্টাফ আমার বর্তমান শ্রদ্ধেয় ভাবি, ওনাকে তিনি মানবাগ শাখে আমাদের কর্মরত ছিলেন। তারপরে 2011 সালে আমার শ্রদ্ধেয় বড় ভাই ওনাকে কনফিডেন্সের একজন ডিরেক্টর করেন। তখন কনফিডেন্সের চেয়ারম্যান ছিলেন আমার বাবা, আমার ভাই ছিলেন ম্যানেজিং ডিরেক্টর, আমি ডিরেক্টর এবং আমার দুলাভাই ডিরেক্টর। 2011 সালে আমার শ্রদ্ধেয় ভাবিকেও ডিরেক্টর করেন। বর্তমানে আমাদের কনফিডেন্সের দুটা ভাগে বিভক্ত, দুটাই আসল কনফিডেন্স, তবে ওনাদেরটা মূল, ওনাদেরটা হচ্ছে মূল আর আমারটা নাম রাখছি আমি ভুল, কারণ হচ্ছে ওনাদেরটা মূল তো আমার তো কিছুটা নাম রাখা লাগে, তাহলে এটা ভুল কনফিডেন্স। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেটা যিনি চালাচ্ছেন তিনি আমার ভাইয়ের শ্যালক, আমার ভাবির ছোট ভাই। 2015 সালে অনার্স পাশ করেছে সে সমাজকর্ম থেকে মিরপুর বাংলা কলেজ থেকে। যখন কনফিডেন্সে আমার ভাইয়ের বিয়ে হয়, আমার ভাবি যখন আমাদের পরিবার আসে তখন সে ক্লাস সিক্সে পড়ে। তারপরে তো 2011 সালে আমার ভাবি ডিরেক্টর হওয়ার পর 2014 সালে আমার শ্রদ্ধেয় বড় ভাই মারা যান 26 মার্চ। আমি চিটাগংয়ে 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত, অর্থাৎ 27তম বিসিএস থেকে 2014 সাল পর্যন্ত চিটাগং ক্যাম্পাসটা এককভাবে পরিচালনা করি। সেখান থেকে আমার ভাই মারা যাওয়ার পর, যেহেতু আমার বাবা চেয়ারম্যান আমি একজন ডিরেক্টর এবং টুকটাক লাইনে কাজ করার কিছু এক্সপিরিয়েন্স আছে, তারপরে আমি এসে কনফিডেন্সের দায়িত্ব নিয়েছি। 1 বছর পরিচালনা করার পর আমি আশা করছি আমি কনফিডেন্সকে কিছুটা ফ্লেভার চেঞ্জ করতে পেরেছি, কারণ যেই কারণে আমি কনফিডেন্স চিটাগং ক্যাম্পাসে সাফল্য পেয়েছি সেটা হচ্ছে কমিটমেন্ট। আমি বিশ্বাস করি কোনো ব্যবসায়ী যদি তার অনেস্টি এবং কমিটমেন্ট ধরে রাখে তখন তার ব্যবসায় ফেল করার কোনো সুযোগ নেই। তারপরে 1 বছর পর আমাদের মধ্যে মতানৈক্য হয়েছে, আমার ভাবি মনে করলেন যে আমার দ্বারা প্রতিষ্ঠানটা ভালো চলছে না বা আমি টাকা পয়সা নষ্ট করে ফেলছি বা চামড়া থামলেন থামতে, আমি জাস্ট এসে চেষ্টা করেছি কনফিডেন্সের ফেসিলিটিস বাড়াতে। ফেসিলিটিস অর্থাৎ কনফিডেন্সে এর আগেও আমার ভাই থাকার সময়ও কনফিডেন্স অনেক ভালো সাফল্য আসছে, এটা ঠিক, বা একটা বড় প্রবলেম ছিল সেটা হচ্ছে ছেলে মেয়েরা প্রতিশ্রুতি অনুযায়ী কী বলে সেবা পেত না। আমি এসে কনফিডেন্সের ক্যাম্পাসগুলোকে সেতাম্বিত করার চেষ্টা করেছি, খরচগুলো ডাক করেছি ছেলে মেয়েদের পিছনে। এখন আমাদের মধ্যে একটা মতানৈক্য হয়েছে, আমার ভাবি প্রস্তাব দিয়েছেন যে আমরা প্রতিষ্ঠানটা দুই ভাগে ভাগ করব, আমি এবং আমার হাজবেন্ডের অংশ আমি চালাবো আমার ভাইকে দিয়ে, আর তোমার এবং তোমার বাবার অংশ তুমি আলাদা করে নাও। সুতরাং প্রতিষ্ঠানটা বাংলাদেশের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী দুটা ভাগে বিভক্ত হয়েছে এবং কনফিডেন্সের জিএম থেকে শুরু করে আয়া পর্যন্ত সকল কর্মকর্তা কর্মচারী সবাই আমার সাথে চলে আসছেন। আমরা ভাগা ভাগেতে 11টা ব্রাঞ্চ আমরা পেয়েছি, কনফিডেন্স তখন 21টা ব্রাঞ্চ ছিল। আর কনফিডেন্সের যাদের কারণে কনফিডেন্স আজকে কনফিডেন্স হয়েছে সেই সকল সম্মানিত শিক্ষকগণ সবাই আমার সাথে চলে আসছে। এখন ওই যে কনফিডেন্স আছে সেটা কিন্তু অরিজিনাল কনফিডেন্স এবং সেটা মূল কনফিডেন্সের একটা অংশ, তারপরে সেটা আমার ভাবি এবং আমার ভাবির ছোট ভাই জিয়াউল ইসলাম সে চালাচ্ছে। তোমাদের যাদের তোমরা যারা কনফিডেন্সের স্টুডেন্ট, যারা কনফিডেন্সের ফ্যামিলির সব ছেলে মেয়ে, তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে যদি তোমাদের কাছে কেউ কনফিডেন্স নিয়ে কোশ্চেন করে
যে কোন কনভেন্সটা ভালো বা কোন কোচিংটা ভালো। তোমাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, তোমরা তাদেরকে বলবা তোমরা দুটো প্রতিষ্ঠানে যাও যেটা তোমাদের কাছে ভালো মনে হবে সেখানে সেবা নেওয়া।